পৃথিবীর জলবায়ুর যে পরিবর্তন চলছে তার প্রভাব বর্তমানে আমরা সবাই অনুভব করছি। শিল্পোন্নত দেশের অতিমাত্রায় দূষণের ফলে যে ক্ষতি হচ্ছে তার প্রভাব সরাসরি উন্নয়নশীল দেশের উপর পড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানীরা হাইড্রোপনিক পদ্ধতিতে কি করে মাটি ছাড়া পানিতে চাষাবাদ করা যায় তার উপর গবেষণা করছেন। চলুন তাদের গবেষণা দেখে আসি। এই কাছের ঘরে গবেষণা চলছে হাইড্রোপনিক কালচার। এখানে গবেষণা চলছে যে কিভাবে শুধু পানির উপরে সবজি আবাদ করা যায়। সাধারণত মাটিতে গাছের প্রয়োজনে খাদ্য পদার্থ দিয়ে আমরা ফসল উৎপাদন করতে পারি। আর হাইড্রোপনিক্স পদ্ধতির সাথে পার্থক্যটা হচ্ছে এখানে আমরা কোনো মাটি ব্যবহার করি না, মাটির পরিবর্তে পানিতে মাটিতে যে খাদ্য উপাদানগুলো লাগে এখানে আমরা সেই খাদ্য উপাদানগুলোই আমরা যোগ করে ফসল উৎপাদন করি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ, ফল বিভাগ, ফুল বিভাগ আমরা সমন্বিতভাবে গবেষণা করে এর উপর সবজি ফল ফুল উপর আমরা গবেষণা করে মোটামুটি 12 শস্যের উপর আমরা সাকসেসফুলি আমরা এই পদ্ধতিতে কাজ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রপের মধ্যে আছে আমরা টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, শশা, ডোয়ার্ফ শিম, ফুলের মধ্যে আছে গাঁদা, জারবেরা, এগুলোতে আমরা সাকসেসফুলি করতে সক্ষম হয়েছি। গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সমূহ দ্রবণ একটা রিজার্ভার একটা ট্যাঙ্কের ভিতর নেই, তারপরে ট্যাঙ্ক থেকে এই খাদ্য উপাদানটা একটা পাম্পের সাহায্যে এই ট্রের ভিতরে আমরা সঞ্চালন করে থাকি। সাধারণত দিনে 7-8 ঘন্টা এটা সঞ্চালন করতে হয়। সঞ্চালন করার উদ্দেশ্য হলো কারণ গাছের যে প্রয়োজনীয় খাদ্য উপাদান সমূহ আমরা এখানে দিচ্ছি, কিন্তু গাছের যে অক্সিজেনটা সেই অক্সিজেনের অভাব পূরণ করার জন্যই আমরা এর ভিতরে খাদ্য উপাদান সঞ্চালন করতে হয়। আবার এটার আরেকটা সিস্টেম আছে ওয়াটার নন সার্কুলেটিং সিস্টেম, সেই সিস্টেমে আপনাদের আমাদের ওই কোনো মোটর, বৈদ্যুতিক পাম্প, ইলেকট্রিসিটি কিছুই লাগে না। যেমন এটার মধ্যে পানি কিংবা খাদ্য উপাদান আছে কি না তা জানার জন্য এখন দেখেন যে এর ভিতরে এখন আছে 1.80, মানে তার মানে এর মধ্যে খাদ্য উপাদানের মাত্রা আছে এত। যদি দেখা যায় যে খাদ্য উপাদানের মাত্রা 1.5 নিচে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে কি আমাদের নিউট্রন সলিউশন যে স্টক সলিউশন দ্রবণ সেই সলিউশন দ্রবণ যোগ করতে হবে। আর যদি দেখা যায় যে এটা 3 উপরে চলে গেছে তখন বোঝা যাবে এর ভিতরে কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন হয়েছে, তখন আমাকে পানি দিয়ে এটাকে নিউট্রাল করতে হবে। পানিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সমূহের পরিমাণ প্রতি 1000 লিটার পানির জন্য পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট 270 গ্রাম, পটাশিয়াম নাইট্রেট 580 গ্রাম, ক্যালসিয়াম নাইট্রেট 1000 গ্রাম, ম্যাগনেশিয়াম সালফেট 510 গ্রাম, EDTA আয়রন 80 গ্রাম, ম্যাঙ্গানিজ সালফেট 6.10 গ্রাম, বোরিক অ্যাসিড 1.80 গ্রাম, কপার সালফেট 0.40 গ্রাম, অ্যামোনিয়াম মোলিবটেট 0.38 গ্রাম, জিঙ্ক সালফেট 0.44 গ্রাম। হাইড্রোপনিক পদ্ধতিতে দুইভাবে চাষ করা যায়, সঞ্চালন পদ্ধতি আর সঞ্চালনবিহীন পদ্ধতি। আর এই দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন AKM সেলিম রেজা মল্লিক। যেহেতু এটা সয়েললেস কালচার, মাটিবিহীন সবজি উৎপাদন পদ্ধতি, কাজে এর শুরুটাই কিন্তু হবে এই সয়েল ছাড়া। এক্ষেত্রে প্রথমে আমরা যদি শুরু করি, প্রথমে আমরা এইভাবে একটা স্পঞ্জ নিই, এটাকে কিউব সাইজ আমরা কেটে নিই, তারপরে এর মাঝে একটু করে গর্ত করে এর মাঝে একটা করে আমরা বীজ দেবো। বীজ দেওয়ার পরে যখন এটা পুরাটা বীজ দিয়ে দিলাম তখন এটাকে নিয়ে আমরা একটা পানির ট্রেতে আমরা এটাকে রাখবো। রাখার পরে একে থেকে জার্মিনেশন শুরু হবে, চারাটা যখন দেখা যায় 2 পাতা অবস্থায় থাকবে তখন তোর খাদ্য উপাদানের চাহিদা বাড়বে। তখন আমরা প্রতি একদিন পর স্টক সলিউশন আমরা পূর্বাহ্নে তৈরি করে থাকি, স্টক সলিউশন AB নামে 2 সলিউশন, এই 10-20 ml করে স্টক সলিউশন আমাদেরকে এখানে এই চারাতে যোগ করতে হবে। তারপরে যখন চারার বয়সটা যখন আপনার 20-25 হবে তখন এখান থেকে একটা চারা নিয়ে এইভাবে এটা পঞ্চটাকে সাথে চারা থাকে এই চারাটা নিয়ে জাস্ট চারাটা আমরা এইভাবে প্রেস করে দিই। প্রেস করে দেওয়ার পরে তো নিউট্রন সলিউশন তখন থাকতেছে এর ভিতরে, তখন এটাকে এতে খাদ্য উপাদান তখন এই শিকড়ের মাধ্যমেই এরা আপডেট করতেছে। হাইড্রোপনিক পদ্ধতি হলো নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানির গাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে লাভজনকভাবে অর্থকরী ফসল উৎপাদনের কৌশল। জনবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি কম কিংবা নাই, এমন দেশের ঘরের ছাদে বা আঙিনায় পলি, টানেল, নেট হাউসে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করা যায়। উন্নত বিশ্বে যেমন ইউরোপ,
আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক কালচারের মাধ্যমে সবজি উৎপাদন করা হচ্ছে। এই পদ্ধতিতে সারা বছরই সবজি উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইড্রোপনিক কালচারের মাধ্যমে মাটিবিহীন স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে পানির মধ্যে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সমূহ সরবরাহ করে সাফল্যজনকভাবে স্ট্রবেরি, ক্যাপসিয়াম, লেটুস পাতা, টমেটো, শসা, খিরা এবং বেগুন উৎপাদন করা সম্ভব হয়েছে। বাসাবাড়ির ছাদ আছে, এই ছাদে এগ্রিকালচার করা সম্ভব না। তারপর বারান্দা, ওপেন স্পেস, এইসব জায়গাগুলোতে আমরা ইচ্ছে করলে সহজেই এই প্লাস্টিক দিয়ে অথবা কন্টেনারের মধ্যে আমরা সবজি চাষ করতে পারি। এটা প্লাস্টিকের বাতি, এর ভিতরে 10 লিটার পানি আছে। পানির ভিতরে আমরা 100 ml করে নিউট্রন সলিউশন এ এবং নিউট্রন সলিউশন বি দেওয়া আছে। তারপর এই গাছটা আমরা ঠিক ওই স্টেজে আমি এখানে স্থাপন করছি। স্থাপন করার পরে এখন দেখেন এই গাছটা এখন ফ্লাওয়ারিং স্টেজে আছে। তবে এটাকে মাঝে মাঝে সপ্তাহে একবার দুইবার করে পানিটাকে আমাদের এভাবে একটু শেক করে দিতে হয়, যাতে এতে এর ভিতরে অক্সিজেনটা অ্যাভেলেবল ফর্মে থাকে। এর ভিতরে ফুলকপি, বাঁধাকপি, তা আর একটা নতুন আমাদের ক্রপ যেটা ইয়ের কাছাকাছি, এই জায়গাটা আপনি দেখেন, এটা হলো ব্রোকলি। এটা পুরো পানির ভিতরে এটা গাছটা, এটা দেখেন একটা ব্রোকলি গাছ। এটার মধ্যে ঠিক ওই পদ্ধতিতে প্লাস্টিকের বালতির ভিতরে আমরা এটা করেছি। হাইড্রোপনিক পদ্ধতির সুবিধা, এ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না, বিধায় সারা বছর চাষাবাদ করা যায়। এ পদ্ধতিতে মাটিবাহিত রোগ ও কৃমিজনিত রোগ হয় না, কীট পতঙ্গের আক্রমণ কম হয়, তাই কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। এটি হোম ফার্মিং এর জন্য একটি আদর্শ প্রযুক্তি। যে সকল ফসল এই পদ্ধতিতে চাষ করা যায় তা হল পাতাজাতীয় সবজি, লেটুস, গিমা কলমি, বিলাতি ধনিয়া, বাঁধাকপি, চাইনিজ ক্যাবেজ। ফলজাতীয় সবজি, ফুলকপি, টমেটো, মরিচ, ক্যাপসিয়াম, শসা, খিরা, মেলন, স্কোয়াশ, বেগুন, লাউ, কুমড়া, ঝিঙা, কুশি, চিচিঙ্গা প্রভৃতি। ফল স্ট্রবেরি, ফুল অ্যান্থোরিয়াম, গাঁদা, গোলাপ, অর্কিড, চন্দ্রমল্লিকা, জারবেরা প্রভৃতি। এখানে দেখেন কোনো ভাইরাস রোগ নাই, গাছের ফলন বেশি। এই পদ্ধতিতে গাছে এক একটা গাছের ফলন মাটির চেয়ে দ্বিগুণ, রোগ ব্যাধি হয় না। প্লাস যেটা আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদা, ইনসেকটিসাইড ফ্রি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো ইনসেকটিসাইড পেস্টিসাইড ইউজ করতেছি না আমরা। প্লাস অমৌসুমে সারা বছরব্যাপী আমরা এই পদ্ধতিতে এখানে আমরা চাষ করতে পারতেছি। একটা প্লাস্টিকের রশিতে উপরে বেঁধে রাখতে হবে, যাতে গাছটা আর হেলে পড়বে না, এখানেই এটা ঠিকমতো থাকবে। এই পদ্ধতিতে চাষে কখনো কখনো নেট হাউস বা গ্লাস হাউসের প্রয়োজন, বিধায় প্রাথমিক খরচ কিছুটা বেশি। এমনকি নেট হাউস বা গ্লাস হাউসের ভেতরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে ফলন কমে যেতে পারে। সব ধরনের ফসল এ পদ্ধতিতে চাষ করা যায় না এবং এ পদ্ধতি চাষে কারিগরি জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়। এই কাছের ঘরটা গবেষণার জন্য, আপনারা যারা করতে চান তাদের জন্য, পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পলিথিন দিয়ে ঘেরা, মানে উপরে ছানিরা দিয়েছে পলিথিন দিয়ে, আর কয়েকটা খুঁটি। এই হাইড্রোপনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, টমেটো, ফুল, লেটুস, মরিচ, এছাড়া লাউ, কুমড়া, শিম, বরবটি, ঢেঁড়স, মানে যে সবজিটা আপনি বেশি পছন্দ করেন খেতে সেটাই করতে পারবেন। সঞ্চালনবিহীন পদ্ধতিতে প্লাস্টিকের বালতি ও ড্রামে চাষ করা যায়। এটা শুধু আপনাকে আর্থিকভাবেই সাহায্য করবে না, এটা মনের আনন্দ যোগাবে যে এই 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 আবাদ করে আপনারা অত্যন্ত খুশি হবেন। এবং এই পদ্ধতি আবাদ করতে গেলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হলো তার পুষ্টি উপাদান। আমরা এই পুষ্টি উপাদান যাতে আমাদের শহর বা সেমি শহর এলাকায় সাপ্লাই করতে পারি, সেই জন্য আমরা তার পুষ্টি উপাদানের একটা নির্দিষ্ট প্যাকেটে করে আমরা বিক্রির চিন্তা করছি। এবং এর জন্য আমরা প্রাইভেট সেক্টরকে ইনভাইট করব, ওনারা যদি এই পুষ্টি উপাদানটাকে আপনাদের মাঝে ছড়িয়ে দেয় তাহলেই আপনাদের শুধু বলা থাকবে এতটুকু পানির ভিতরে এই পরিমাণ ওষুধটুকু গুলাবেন, গুলে নিলেই তারপরে আপনারা সেই গাছ লাগাইলে আপনারা বালতিতে ইজিলি গাছ তৈরি করতে পারবেন এবং ফল আশাপ্রদ। এবং এই ফল স্বাস্থ্যবান, মানে যেহেতু এখানে কীটনাশক বা ছত্রাক কোনো কিছুই ব্যবহার করা হয়নি, সেই জন্য এটা স্বাস্থ্যের জন্য
উপকারী এবং একদিন হয়তো আমরা বাংলাদেশের এটা বড় বড় সুপার মার্কেটে এই ফল সবজি আমরা সরবরাহ করতে সক্ষম হবো।